বাংলাদেশে বোধহয় সবচেয়ে মর্যাদার দিক থেকে, বেতনের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে শিক্ষকরাই পিছিয়ে। শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকলেই বলছি, আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, আমাদের একটা নতুন সামাজিক যুক্তি দরকার। বাংলাদেশের গত 53 বছরেও আমরা যদি করতে পারি নাই, গত দেড় দশকে জাতিবাদের যাত্রা করে শুধুমাত্র রাজনীতি গণতন্ত্র ভোটাধিকারী পৃষ্ঠ ছিল না, সমাজের সর্বস্তরে নৈতিকতা নৈতিক মূল্যবোধ হারিয়ে গিয়েছে। যেই কারণে আজকে আমাদেরকে সমাজের এই মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য নতুন সামাজিক চুক্তির দিকে যেতে হবে। ক্ষেত্রে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, শিক্ষকদেরকেই আদর্শ সমাজ গঠনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মানসিকতার পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আসলে এই পরিবর্তন স্থায়ী হবে না। আজকে আমরা নতুন সংবিধানের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, জনবান্ধব প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি। আমাদের মানসিকতা যে গত দেড় দশকে যেখানে গিয়ে ঠেকেছে, সেই মানসিকতার যদি পরিবর্তন না হয় রাষ্ট্র সংস্কার নতুন সংবিধান দিয়ে কিন্তু কার্যকর পরিবর্তন হবে না। আপনারা স্কুল এবং কলেজে যারা শিক্ষকরা আছেন, শিক্ষার মূল ভিত্তা রচনা করে স্কুল কলেজের শিক্ষকরাই, সুতরাং আগামীতে যেন আদর্শ একটা প্রজন্ম গড়ে তুলতে পারি, আমরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা নতুন প্রজন্ম গড়ে তুলতে পারি, সেজন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য। এবং একটা বিষয় এটা বাংলাদেশে অপরিসত্য, বাংলাদেশে বোধহয় সবচেয়ে মর্যাদার দিক থেকে, বেতনের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে শিক্ষকরাই পিছিয়ে। সরকারের অন্যান্য সকল তিনি তার যে পাওয়ার একটা উপজেলায় কিংবা ফোন করলে তার যে গুরুত্ব, একজন আপনার কলেজের অধ্যাপক কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার সেই গুরুত্বটা নাই। এই সমাজের বাস্তব লড়াই সংগ্রাম করে শেষ দিকে কার্যত একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটা যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত উপনীত হয়ে আমরা আন্দোলন চালিয়েছিলাম। কিন্তু আমি মনে করি যে যারা বিসিএস আগামী নেতৃত্ব দিবে সেই তরুণদের, সেই শিক্ষার্থীদের যে মেধার ভিত্তিটা রচনা করছে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো, সেই শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং সুযোগ দেওয়া হচ্ছে না। শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন? পেশা সেরা প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, শিক্ষকদেরকে অবশ্যই সমস্ত ধরনের শিক্ষকতা পেশা এবং শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরি উন্নীত করতে হবে। আজকে সরকারি যে বেতন কাঠামো সেটা বিসিএস এর কিংবা প্রথম শ্রেণীর সকলের জন্যই, আপনার নবম গ্রেডে যারাই জয়েন করে তাদের সবার জন্যই প্রযোজ্য। সর্বসাকল্যে বোধ হয় 35,000 টাকা বেতন। একজন ফার্স্ট ক্লাস অফিসার কিংবা শিক্ষক আপনাদেরকেও যদি সেই প্রথম নবম গ্রেডে প্রমোটেড করা হয় 35,000 টাকার বেতন দিয়ে, বর্তমান বাস্তবতায় সামাজিক বাস্তবতায় মর্যাদার সাথে এই সমাজের টিকে থাকা যায় না। তাই নবম পে স্কেল গঠন করতে হবে। এবং আপনাদের যে দাবি, এই দাবির পক্ষে আমরা একটা উদীয়মান দল হিসেবে আমাদের দলীয় ঘোষণাপত্র দুটো বিষয়ে স্পেসিফিক ভাবে বলা আছে, শিক্ষাকে সার্বজনীন এবং শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে, বাংলাদেশের মতো একটি জনবহুল রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য, সকলের জন্য স্বাস্থ্য বিমা কিংবা সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আজকে গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর 18-20% মানুষ নতুন করে আপনার দারিদ্রতার শিকার হয় শুধুমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটা BSMMU, একজন ভাইস চ্যান্সেলর বলেছিলেন, ডাক্তাররা যদি কমিশন না খায় 60% চিকিৎসা ব্যয় কমে যাবে। তো এই যে চিকিৎসা সবার নাগালে পৌঁছে দেওয়ার জন্য, সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে, এবং শিক্ষা তো সকলেরই প্রথম চয়েস। তো আমি সরকারকে অনুরোধ করবো, যা আমাদের আজকে প্রধান অতিথিও বলে গেছেন, বাংলাদেশে দেখেন গত 53 বছরে BNP, জামাত, সমস্ত রাজনৈতিক দল, ইসলামিক দল, বাম দল, ডান দল, এই রকমের এক বিন্দু দেশে মিলিত হয় নাই। একটা ফাঁসিবাদী শাসনের অবসান এবং সার্বজনীন সকলের সমর্থনের ভিত্তিতে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সরকারকে আমরা অনুরোধ করব, যেটা বিএনপির মধ্যে বড় দলের মহাসচিব বলে গেছে, আমরা এই সরকারকে এনেছি, সমর্থন দিয়েছি, আমরা এই সরকার গঠন করেছি, আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের কাজে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে, কোনো ফাঁক ফোকর থাকবে না। এই যে বিএনপি মহাসচিবরা বলেছেন যে বিরাজনীতিকরণের শঙ্কা, এই শঙ্কাটা কেন আসলো? কিছু তো কিন্তু আছে, নিশ্চয়ই কোনো আলাপ আলোচনা হচ্ছে এখানে সেখানে। কাজেই সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনা করেছে বিগত 50 বছরে,
রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপ দিয়ে কার্যত রাষ্ট্র সংস্কারের যে আমরা দাবি জানাচ্ছি সেটি সম্ভব, কিন্তু শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদেরকে দিয়ে কিংবা অরাজনৈতিক একেবারে কিছু ব্যক্তিদেরকে নিয়ে সেটি সম্ভব নয়। তাই আমরা আজকের আলোচনায় আমরা এটা তুলে ধরবো, আমরা আপনাদের জানাচ্ছি যে সরকারের কাঠামোকে বৃদ্ধি করে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে এই থেকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা এবং শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি আছে সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করা, বিশেষ করে শিক্ষকদের দাবি আমি মনে করি একটি অনতিবিলম্বে এই সরকার মেনে নিতে পারে এবং এই সরকারের প্রধান যে তিনিও কিন্তু একজন শিক্ষক। সুতরাং শিক্ষার মূল্য এবং শিক্ষকদের মর্যাদা।